মানে আমি ভিডিও করতে আসলে কাকে সমস্যা করে, গরু ছাগলে সমস্যা করে, সবাই সমস্যা করে, মানে আমার ভিডিও কি কারো ভালো লাগে না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কোথায় চলে আসছি, তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা খামার, এটা নিয়েও আমি এর আগে অনেকগুলো ভিডিও করছি। এটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট আর কি, ওইখানে হচ্ছে যে হাঁস মুরগির খামার এবং কি গরু ছাগল পালার জন্য আর কি একটা খামার তৈরি করতেছে। তো আমি এখন আছি হচ্ছে এই প্রজেক্ট আর কি, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এই যে এখানে প্রজেক্ট দেখা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে আজকে এখন এতদিন তো আপনাদেরকে দেখিয়েছি এখানে খামার বানিয়েছে প্রজেক্টের মধ্যে, তো আজকে দেখাবো নতুন একটা অন্য কিছু বানাচ্ছে আর কি। আমিও নিজেও এক্সাইটেড এটা দেখে হঠাৎ, তো চলেন আমি নিজেও জানবো এবং কি আপনাদেরকেও জানাবো আর কি। আর ব্যাকগ্রাউন্ডে তো আপনার কাকে তো নয়েজ করতেছে সেটা আপনারা হয়তো বা শুনতেছেন, অনেক কাক কাক করতেছে, কাঁকা করতেছে। তো আমার পিছনে দেখেন এখানে অনেক লাকড়ি আছে, অনেক জ্বালানি আর কি, জ্বালানি জিনিসপত্র আছে। এটি হচ্ছে প্রজেক্টের নিচের সাইড আর কি, এখানে দেখেন অনেক বাঁশ এখানে প্রজেক্টে কাজ করার জন্য আনছে। আসলে বাঁশ বলছি দেখেন, এটা আবার মানুষ মানুষকে বাঁশ দিয়ে যে ওই বাঁশ না, এটা হচ্ছে প্রয়োজনে কাজে লাগে যে সেই বাঁশ, ঠিক আছে। এই যে বাঁশ দিয়ে তৈরি করছে আর কি এই ঘরগুলি দেখতে পাচ্ছেন, কাকের জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি, ওকে। এই যে আপনাদেরকে কাক দেখাই, কাকে কাঁকা করতেছে আমার ব্যাকগ্রাউন্ডে, যে দেখেন এখানেই হচ্ছে কাক। মানে আমি ভিডিও করতে আসলে কাকে সমস্যা করে, তারপর পাখি সমস্যা করে, গরু ছাগলে সমস্যা করে, সবাই সমস্যা করে, মানে আমার ভিডিও কি কারো ভালো লাগে না? তোমরা এরকম কাঁকা করতেছো কেন? হ্যাঁ, তোমার কি তোমাদের কি আমার ভিডিও ভালো লাগতেছে না? আমার ভিডিও কি এতটাই খারাপ? আপনারাই বলেন দেখি। এই যে দেখেন ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা তৈরি করছে আর কি, এই যে ঘরটা, এই পাশেরটা তো অনেক আগেই করছে সেটা আপনাদেরকে দেখিয়েছি, এখন নতুন এটা তৈরি করছে আর কি। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, হচ্ছে ওই যে ওই পাশে একটা ঘর না বিল্ডিং করতেছে মনে হয়, আমি বুঝলাম না, প্রজেক্টের মধ্যে বিল্ডিং করতেছে, যদিও আমি নিজেও জানি না আসলে এটা কী, পরে আমি শুনবো আর কি যারা করতেছে তাদের থেকে জিজ্ঞেস করে জানবো ওখানে কী করতেছে আসলে, আপনাদেরকেও দেখাবো। চলেন ওখানে কাছে যাই। আর এখানে দেখেন এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ইয়া বড় বড় বিগ সাইজের বাঁশ আর কি, অনেক বড় বড় বাঁশ। এই দেখেন প্রজেক্টের পানি কিন্তু অনেক হয়েছে, এক বৃষ্টিতে কত পানি হয়েছে দেখেন, অনেক পানি হয়েছে এক বৃষ্টিতে, অনেক পানি হয়ে গেছিলো দেখছেন। চলুন ওদিকে যাই, আমার দিকে ওটা তাকাচ্ছে যেন আমি এখানে অপরাধ করে ফেলতেছি আর কি। আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এই দেখেন এখানে গাছগুলো কাটি ফেলছে সবগুলো, পানি কিন্তু কম এখানে এমনি অনেক। জানানোর দিকে যাই, আমার দিকে ওরা তাকাচ্ছে। এখানে মনে হয় ঘর বানবে যত সম্ভব। এটা কিসের কাজ চলতেছে ভাই? ফার্মের। হ্যাঁ, এইদিকে না কেবল ফার্ম বানতেছে, এদিকেও বানবে ফার্ম, ওইদিকে তো বাঁশ দিয়ে বানছে, ওই পাশের গুলা, ওই পাশের গুলো দেখতেছেন যে ওগুলো তো বাঁশ দিয়ে বানছে, এই পাশের গুলো হচ্ছে আপনি দেখেন একেবারে রড দিয়ে তৈরি করে, একেবারে টেকসই আর কি, অনেক মজবুত করে তৈরি করতেছে আর কি, একেবার টেকসই করে, ঠিক আছে। জিনিসটা অনেক সুন্দর হবে আপনাদেরকে একটু দেখালাম এ আর কি। এখানে পানি হয়ে গেছে, বৃষ্টি চলে আসে আর কি, যে কোনো মুহূর্তে কোনো ঠিক ঠিকানা নাই বৃষ্টি, তাড়াতাড়ি করে ফেলাটাই বেটার আসলে। সাহ উঠতে থাকুক, আপনাদেরকে পরে আপডেট দিব আর কি এখানে কী তৈরি করতেছে। এদিকেও নাকি আর একটা ঘর তৈরি করতেছে আর কি খামার। পরে করলে আপনাদেরকে দেখাবো ওইদিকে কি করতেছে, ঠিক আছে। ওইদিকে বাঁশ থেকে ওইদিকে ডাইরেক্ট পিলার দিয়ে তৈরি করতেছে, এটা আরো জোস।
এদিকে কোনো রড নেই, পানি এখানে অনেক বড় হবে আশা করি, অনেক বড় সড়ো করে নিচ্ছে। ওই বাঁশেরগুলো হচ্ছে যে আপনার অনেকদিন পর আবার রিপেয়ার করতে হবে, নতুন লাগাইতে হবে একেবারে। এখানে পিলার আর সিসি পিলার বলেন যে কী পিলার সেটা এক্স্যাক্টলি জানি না, একেবারে পিলার দিয়ে তুলতেছে আর নষ্ট হবে না, একেবারে অনেক বছরের জন্য টেকসই, কোনো সমস্যা নাই। এ আর কি, যে যারা কাজ করে তারা এখানে আছে, সবাই কাজ করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, অন্য কোনো এক সময় আরেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে কতটুকু কাজ হয় সেটা আর কি। আর প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, পানি নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কেউ কিছু কোনো মতামত দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে ফেলবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অ্যান্ড আল্লাহ হাফেজ।